ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে রবিবার থেকে নরসিংগড় স্থিত পঞ্চায়েত মাঠে শুরু হল ক্রিকেট প্রতিযোগিতা। শুক্রবার এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেছিলেন আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ সময় এই ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ থাকলেও করোনা মহামারী কাটিয়ে রবিবার থেকে ফের তা শুরু হয়েছে। এই বছর মোট 11টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানা গিয়েছে। আমরা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি আন্ত অফিসের পক্ষ থেকে। এই ক্রিকেট টুর্নামেন্টে এবার 11টা দল অংশগ্রহণ করছে, রিক্রিয়েশন ক্লাব। 5 বছর পরে আবার আমরা ক্রিকেট টুর্নামেন্টটা করছি। মধ্যেখানে করোনার জন্য আমাদের কিছু ডিস্টার্ব হয়েছিল, এখন পুরোপুরি সব খেলাগুলোই আমরা করছি। আমরা 4 তারিখ থেকে শুরু করছিলাম আগস্টের, এবং এটা শেষ হচ্ছে নভেম্বরের 3 তারিখ পুরস্কার বিতরণ দিয়ে আমরা শেষ করছি। তো ক্রিকেট খেলা খুব জাঁকজমকভাবে হচ্ছে। গতকালকে ফুটবল খেলা শেষ হয়েছে। এইভাবে এরপরে যে খেলাগুলো হবে তার মধ্যে আছে কালচারাল ইভেন্ট, ড্রামা।